হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? ও, বাসার সবাই ভালো? ও, চিনতে পেরেছেন? একটু মনে করে দেখেন। জলজন্ত পুরুষ কথা বলছেন নারী কণ্ঠে, তাও আবার ভিআইপিদের সঙ্গে। রাজধানীর গেন্ডারিয়ার আলী আকবর তৈরি করত বিভিন্ন মোবাইল অপারেটরের প্রথম সিরিজের নম্বর। এরপরই নিজের ছেলেকে দিয়ে ইমো অ্যাপের মাধ্যমে খোঁজে বের করত ব্যবহারকারীর পরিচয়। প্রতারণার অভিনব কৌশলে নিকটাত্মীয়দের চিকিৎসার কথা বলে ফাঁদে ফেলত সমাজের বিত্তবানদের। আমারই একটা রিলেটিভ, ওদের আর্থিক অবস্থা খুব খারাপ, লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, ওই সিজার অপারেশন হয়েছে, যা ভালো মন্দ যতটুকু পারি, বছরে পারি, মাসে পারি আমি দেখি। এখন লুকিয়ে দেখতে হয়, তো ওদেরকে আবার ফ্যামিলি কেউ আমার পছন্দ করে না, তাই সব আত্মীয় তো একরকম না। এখন ওরা, ওদের আর্থিক অবস্থা খুব খারাপ, এখন সিজার অপারেশন হয়েছে, এখন রিলিফ দিছে, এখন কিছু টাকা বকেয়া রয়েছে। আমি টাকা ছিল, আমি একজনকে দিয়েছি 15,000 টাকা কালকে রাতে, আর না সমস্যা ছিল না, আমাকে 1,500 টাকা ধার দিলে একটু ভালো হতো। আকবরের পাতা ফাঁদে পা দিয়েছেন এমন ভুক্তভোগীর সংখ্যাও কম নয়। ভুক্তভোগীদের সরলতার সুযোগে অর্থ নিয়েছেন ধাপে ধাপে। নাম মেনশন করে আমাকে অ্যাড্রেস করে কথা বলছিল, তা আমি আসলে জিজ্ঞেস করলাম কে, বললো যে তোমার খুব কাছের আত্মীয়, কিছু ক্লু দিলাম বলো তো কে। আমার কাছে কণ্ঠস্বরটা নন একজন রিলেটিভসের মতো মনে হলো, আমি বললাম যে অমুক, সাথে সাথে এই এতক্ষণে চিল্লা এসো, এরকম অ্যাড্রেস করে কিছুক্ষণ পরে খুব ভারী নিউজ নিয়ে বললো, আসলে ইমার্জেন্সি প্রয়োজনে তোমাকে ফোন করেছি, আমার একটু খুব প্রবলেম, আমি বাইরে আছি, আমার কিছু টাকা দরকার, এই এরকম একটা রিকোয়ারমেন্ট সে আমাকে বললো যে তার টাকা লাগবে। তো আমি আসলে খুব রাশ টাইমে ছিলাম, ব্যস্ততা ছিল, আমিও অতটা নেগেটিভলি চিন্তা না করে আমি ডিসাইড করলাম যে আমি ওনাকে টাকাটা দিব। করোনায় আমার আব্বা আম্মা দুজনেই মারা যাওয়াতে আমি খুবই মেন্টালি আপসেট ছিলাম, এবং তখন আমাকে বিভিন্ন আত্মীয় স্বজন অ্যানোন নাম্বার থেকে ফোনও দিচ্ছিলো, যার কারণে আমি কোনো ডাউট করিনি। আর মেন্টালি আপসেট ছিলাম বলে আমি অন্য কোনো চিন্তাভাবনাও করার মানে আমার সুযোগ ছিল না। আমি তাকে বলি যে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেই। তারপরে সাথে সাথেই সে ফোন দিয়ে বলে আমার ভুল হয়ে গেছে, আমি তো 5,000 বলছি, মনে হয় 5 না 10,000 টাকা লাগবে, তুমি একটু আরও 5,000 পাঠিয়ে দাও। তো আমি পাঠিয়ে দেই আবারও 5,000 টাকা। ফোন দিয়ে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাঙ্ক অ্যাওয়ারটা মিস করে ফেলেছি, এসে তো টাকা তুলতে পারিনি, তুমি আরও 5,000 টাকা পাঠিয়ে দাও। আমি একটু বিরক্ত হলেও, বাট উনি খুব দাও দাও করতে থাকে, যার কারণে আমি পাঠিয়ে দিই। আমি তোমার মামি। আমি তখন বললাম আমার মামির কণ্ঠস্বর তো এরকম না, আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন, আপনি নাম্বারটা চেক করেন। তাছাড়া না খোকন, আমি তো সঠিক নাম্বারই ফোন দিয়েছি, আমি তোমার মামি, তুমি মামিদের সাথে কথা বলো না, কতদিন কথা বলো না। তো বারবার বলার পরও যখন উনি কথাটা বিশ্বাস করছেন না, তখন বললাম যে ঠিক আছে মামি, বলেন আপনি কী বলতে চান। তখন বলছে যে খোকন, তুমি কাউকে বলো না আর অন্যভাবে নিও না, আমাদের আত্মীয়, তোমারও আত্মীয় সিজারের রোগী, অনেক টাকা লেগেছে, আমার কাছে যা ছিল আমি সব টাকাই দিয়েছি, 3,000 টাকা কম পড়ছে, তা তুমি যদি 3,000 টাকা কিছুক্ষণের মধ্যে বিকাশ করে পাঠাও তাহলে অনেক উপকার হয়, তো তুমি অন্যভাবে নিও না আর কাউকে এই কথাটা কাউকে কিন্তু বলো না। আমি বললাম ঠিক আছে মামি, আপনি বিকাশ নাম্বারটা দেন। পুলিশ বলছে সিনেমার একটি দৃশ্যে অনুপ্রাণিত হয়েই কণ্ঠ পরিবর্তনের মাধ্যমে মানুষকে ঠকানোর কৌশল রপ্ত করেন আকবর ও তার ছেলে, কখনো কখনো আশ্রয় নেন বিশেষ সফটওয়্যারেরও। বাবা ছেলের প্রতারণার ধরনটা একটু, কৌশলটা একটু ভিন্ন ধরনের। ভিআইপি নাম্বার যেমন 01711 এইভাবে নিয়ে সে নিজে নিজে নাম্বার বসাতো, এই নাম্বারগুলিকে সে পরে আপনার ইয়েতে ইমোতে ইম্পোজ করতো, ইম্পোজ করে দেখতো যে এই নামধারী কেউ আছে কি না বা এই নাম্বারটা কেউ ইউজ করছে কিনা, যদি ইউজারের সেখানে পরিচিতি পেয়ে যায় তখন তারা, তখন সে করে কি এই নাম্বারে ফোন করে, অপর প্রান্ত থেকে বলতো যে আমি তো আপনাকে চিনছি না, কয় আপনি একটু মনে করে দেখেন, তখন হয়তো উনি মনে করতো ও আপনি অমুক, তখন সেও আসলে এটা পুরোপুরি একবার অন্ধকারে ঢিল ছোড়ার মতো, সেও বলতো হ্যাঁ আমি আপনার অমুক হই। তো পরবর্তীতে সে কুশল বিনিময় করতো, কুশল বিনিময়ের পর সে আসলে বলতো যে আমার ওয়াইফ অথবা আমার মেয়ে বা ছেলে আমার ক্যান্সার আক্রান্ত, তার চিকিৎসাতে কিছু আর্থিক সহযোগিতা দরকার, আপনি যদি আমাকে 5,000 বা 10,000 টাকা পাঠিয়ে দেন তাহলে আমার একটু উপকার হয়, আমি হসপিটালে বিলটা দিতে পারি। তো যখন দেখা যেত তার রেসপন্সে কেউ, তার এই আবেদনে কেউ সাড়া দিত, তখন সে করতো কি আবার হয়তো আরেকটা অ্যামাউন্ট চাইতো যে এই অর্থে তো হবে না, আরও 5,000 বা 10,000 টাকা প্রয়োজন, তখন দেখা যেত যে আবারও তাকে এরকম পাঠাতো। বাংলা সিনেমায় সে দেখতো একটা পুরুষ নায়ক
সে যেটা করত সে একটা নারী কণ্ঠ ধারণ করে হয়তো মেয়ের বাসায় টিএনটিতে ফোন করেছে ল্যান্ডফোন থেকে, তখন মেয়ের বাবা ধরেছে, মেয়ের বাবাকে পরিচয় দিত, সে মেয়ে তার মেয়ের বান্ধবী হয়, মেয়ের সাথে একটু কথা বলতে চায়, তো যখন মেয়েকে দিত তখন আবার সে পুরুষ কণ্ঠই ধারণ করত। তো এইভাবে সে আসলে ইনফ্লুয়েন্সড হয়েছে এই প্রতারণার কাজে। আবার যখন দেখা যেত গলায় একটু ত্রুটি থাকে, তখন সে আমাদের ওই যে নন অ্যান্ড্রয়েড ফোনে একটা অপশান আছে মিউজিক বাজ, এখানে ম্যান উইমেন চিলড্রেন এরকম অপশান আছে, সে ওই উইমেন ইয়েটা ব্যবহার করতো, মিউজিক বাজের অপশানটা ব্যবহার করে সে এই নারীকণ্ঠ ইউজ করে সে নারীদেরকে ফোন করত। 7 থেকে 8 বছরের প্রতারণাকালে আকবর কয়েক লাখ টাকা হাতিয়ে নিলেও পুরোটাই খুইয়েছেন মাদকের ধোঁয়ায়। তার প্রতিদিন প্রায় 10-15টা সে ইয়াবা সেবন করে, এবং যদি সে এইভাবে আর্থিক ইলিগ্যাল গেইনটা ভালো নিতে পারে সেই ক্ষেত্রে তার 10-15টা ইয়াবা সেবন করে, আদারওয়াইজ তার যদি আর্থিক গেইনটা কম পায় সেই ক্ষেত্রে একটু কম ইয়াবা সেবন করে। পরিচয় নিশ্চিত হওয়ার পরেই মোবাইল ব্যাংকিং সহ সব ধরনের লেনদেনের পরামর্শ পুলিশের। প্রতারক আলী আকবরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলো খতিয়ে দেখছে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।